ওয়েলকাম সবাইকে মিনুস কিচেনে। চলে এলাম খুব সহজ একটি সালাদ নিয়ে। রেসিপিটি একদমই সহজ এবং খুব ঝটপট করে তৈরি করা যাবে, কারণ সব সময় দেখা যায় এরকম বিভিন্ন রকম রান্না বান্না নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মধ্যে একটু ইজি কিছু দেখানো দরকার। ঠিক আছে বন্ধুরা, যারাই এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সবাই জলদি জলদি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনকে প্রেস করে দিবে। চলুন তাহলে তৈরি করা যাক। আমি দেখুন একটি ব্রেডকে ছোট ছোট পিস করে নিয়েছি, এটাকে আমি এমনি একটা প্যানের মধ্যে টোস্ট করে নেব। টোস্টটা এমন হতে হবে একদম যেন টোস্ট বিস্কিটের মতো হয়, একটু সময় নিয়ে করতে হবে, 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে। মিডিয়াম আছে, দেখুন খুব সুন্দর হয়ে যাচ্ছে, আর একটু করে নিলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি নিয়ে নিলাম 2 পিস বুকের মাংস। 2 পিস বুকের মাংসকে ছোট ছোট করে কেটে এটাকে আমি একটু তেল গরম করে তেলের উপর এটাকে ভেজে নেব। সেই বুকের মাংসটা পিসটা মোটামুটি ছোট করে রাখবেন, তবে বেশি ভালো হবে যদি ওই টোস্টের মতো সাইজটা করে নেন। এটার জন্য আমি এরকম করেই করে নিয়েছি। সাথে আমি শুধু একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া জাস্ট অ্যাড করেছি, আর কিচ্ছু না। এখন এটাকে আমি একটু গরম আঁচে ফ্রাই করে নেব, তবে ভিতরটা যেন সেদ্ধ হয় সে ব্যাপারটা খেয়াল রাখবেন। এই মুরগিটাকেও সেদ্ধ করতে 5-7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর মতো হয়ে যাচ্ছে। এখন আমি দেখাচ্ছি আপনাকে সালাদ। এই সালাদটাকে আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম 200 গ্রামের মতো সালাদ, কারণ এতে খুব ক্রিস্পি হয়। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে আমি এখন নিয়ে নিব তেল, অলিভ অয়েল, সাথে দিয়ে দিব রেড ভিনেগার, আপনি চাইলে সাদা ভিনেগার দিবেন, 1 টেবিল চামচ দিয়ে দিব চিনি, টকটা যেন কম লাগে এর জন্য, 1 চা চামচ দিয়ে দিব বাসিল, ড্রাই বাসিল, সাথে পরিমাণ মতো লবণ, এটা আপনাদের পছন্দ মতো, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ ব্ল্যাক পেপার। সবগুলো উপকরণ একসাথে মিশাবো, তবে সাথে দিতে হবে আমার 100 ml পানি। পানিটা দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেন গলে যায়, লবণটাও যেন গলে যায়, সব কিছু যেন গলে যায়, এইভাবেই আমার এতটুক পর্যন্ত এটা নাড়তে হবে। হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা উপকরণ আস্তে আস্তে ঢেলে দিব। সালাদটা আমি সুন্দর করে ঢেলে দিব। সালাদ অবশ্যই মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, মানে সালাদ যখনই খাবেন খাওয়ার আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেখবেন যে সালাদটা কত ক্রিস্পি থাকে এবং খেতে যে কতটা ভালো লাগে সেটা আপনাকে আমি বললাম, একবার হলেও ট্রাই করে দেখবেন। দিয়ে দেব আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, সাথে 1টা মিডিয়াম লাল পেঁয়াজ, নিয়ে নিয়েছি 150 গ্রাম কুকুম্বা মানে শসা, এবং সাথে নিয়ে নিয়েছি 1/2 রেড আর ইয়েলো পেপার, 50 গ্রাম নিয়ে নিয়েছি বাদাম, চাইলে আপনারা অন্য বাদামও ইউজ করতে পারেন, 100 গ্রাম নিয়ে নিয়েছি অলিভ, আর সাথে নিয়ে নিলাম আমার সেই 200 গ্রাম ভাজা চিকেন। তৈরি হয়ে যাচ্ছে আমার খুবই মজার একটা রেসিপি, এটা হচ্ছে সালাদ, চিকেন সালাদ। সাথে দিয়ে দিলাম আমার টোস্ট করা সেই ব্রেডগুলো। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাবেন, এদিক সেদিক উপরে নিচে, বারবার যেন উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে, কারণ সসটা পুরো নিচে চলে আছে, এই কারণে এটা যেন উপরে আসে, বারবার নাড়তে হবে। নাড়ার পরে তৈরি হয়ে গেল খুবই মজার 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 একটা চিকেন সালাদ। চিকেন সালাদটা অবশ্যই খেয়ে দেখবেন, আমার মনে হয় না এক্সট্রা কোনো কিছু লাগবে। হ্যাঁ, তবে যদি আপনাদের কাছে কোনো কাবাব, শাশলিক এই জাতীয় কিছু থাকে তাহলে তো ফাটাফাটি, আর কোনো কথাই নেই। আমার খুবই পছন্দের এই সালাদটা, রাতে মাঝে মধ্যে আমি এই সালাদটাই খেয়ে থাকি, এবং আশা করি এই সালাদটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। সমস্ত ভিটামিন এটার মধ্যে আছে এবং এটা খেলে আপনার পেটটা খুব ভরা থাকবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা বলে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিবেন, এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সামনে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি, এবং সবসময় আমার পাশে থাকবেন, আমি এই কামনাই করি আপনাদের কাছ থেকে। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন,